যে নাটক দেখলে আমাদের মনটা অকারণে আবেগী হয়ে যায়, অকারণে কাঁদতে ইচ্ছে করে, সেই নাটকগুলো নিয়ে কথা বলতেই হয়। প্রিয় দর্শক, আজ আপনাদের এমনই কিছু নাটক সম্পর্কে জানাবো যেগুলো আপনাকে দেখতেই হবে। চলুন শুরু করা যাক, উপভোগ করুন আমাদের পুরো ভিডিও। তুমি আছো তাই, মানুষের জীবন কাহিনী থেকে নাটক সিনেমা নির্মিত হয় কিনা জানি না, তবে এটা সত্য যে এই নাটকটা যেন বাস্তব জীবনকেও হার মানায়। এত সুন্দর উপস্থাপন আর স্টোরি ডিরেকশন পরিচালকের প্রতি সম্মান যেন আর একটু বাড়িয়ে দেয়। যাদের জীবনে প্রিয় মানুষ হারানোর মতো কিছু ক্ষত আছে, তাদের জন্য নাটকটা যেন কাটা গায়ে নুনের ছিটার মতো, দেখবেন আর কাঁদবেন। সুয়ারেজ দেবের পরিচালনায় লিড রোলে কাজ করেছেন মুশফিকার ফারহান এবং পারসা ইভানা। কখনো না কখনো অভিনয় যার রক্তে মিশে গেছে, তাকে যে কোনো চরিত্রেই যেন একটু বেশি ম্যাচিউর মনে হয়। সেই দিক থেকে আফরান নিশুই যেন সেরা। দেখুন, যে কাউকে হারিয়েছে, হারানোর ব্যথা তার চাইতে আর কেউ ভালো জানে না। হারানোর এমনই একটা গল্পে লেখা হয়েছে কখনো না কখনো। কিছু সংলাপ আর শেষ মুহূর্তে এসে আফরান নিশুর কান্না আপনাকেও কাঁদাবে। নাটকটা মিস করবেন না। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় লিড রোলে কাজ করেছেন আফরান নিশু এবং তানজিন তিশা। শেষ মুহূর্ত, যদি বলেন জোবান এবং তিশা জুটির সেরা কোনো নাটকের নাম সাজেস্ট করতে, তবে শেষ মুহূর্ত যেন একটু বেশি প্রায়োরিটি পাই। খুব সাধারণ সাদামাটা একটা গল্প, কিছু মুহূর্তে এসে বলতে ইচ্ছে হবে এ যেন আমার বাস্তব জীবন। যারা ছোট একটা গল্পে ভালো কোনো উপস্থাপন পেতে চান, তাদের জন্য রিকমেন্ড থাকবে নাটকটা দেখার। মোহন আহমেদের পরিচালনায় লিড রোলে কাজ করেছেন ফারহান আহমেদ, জোবান এবং তিশা। ইনকমপ্লিট, খুব ছোট একটা নাটক, কিন্তু এর মাঝে বিষয়বস্তুগুলো যেন বাস্তবতাকেও হার মানাই। কি একটু বেশি বলে ফেললাম? না, মোটেও না। বিশ্বাস কাকে বলে, স্যাক্রিফাইস কাকে বলে, বন্ধু কাকে বলে আর ভালোবাসা কাকে বলে, তার সব উত্তর যেন নাটকটিতে দেওয়া হয়েছে। সুতরাং মাস্টার মাইন্ড তাহসানের একজন ভক্ত হিসেবে নাটকটা মিস করা যাবে না। কাজল আরিফিন অমির পরিচালনায় লিড রোলে কাজ করেছেন তাহসান খান এবং মেহজা আবিন চৌধুরী। তৃপ্ত দুপুর। প্রিয় দর্শক, এবার আপনাদের কালের সেরা অভিনেতা মোশাররফ করিমের এমন একটা নাটক সম্পর্কে জানাবো যেটা আপনাকে না কাঁদিয়ে ছাড়বে না। একজন অভিনেতার কতটুকু দক্ষতা থাকলে তাকে আপনি সেলুট করবেন, এর সবই যেন এই নাটকে মোশাররফ করিম দেখিয়ে দিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে বাস্তব গল্প অবলম্বনে এমন মাস্টারপিস নাটক যারা এখনো দেখেননি তারা আজই দেখতে বসুন, আপনার সময় বিফলে যাবে না। সুমন আনোয়ারের পরিচালনায় লিড রোলে কাজ করেছেন মোশাররফ করিম এবং প্রভা। সুপ্রিয় দর্শক, শেষ করতে চলেছি আমাদের আজকের এই আয়োজন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।